পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে, আর দেখলাম বুতুনুম কালবুয়ুত ফিহাল হাইয়া তুরামিন খারিজ বুতুনহিম, আমি দেখলাম তার পেট থেকে সমস্ত ছিদ্র দিয়া এই সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল মান হা উলাই, এরা কারা? জিব্রাইল আমিন কয়, হা উলাই আকালাতুর রিবা, নবী কয় এরা দুনিয়াতে সুদকুর ছিল, এজন্য এদের এই করবেন শাস্তি। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সিলেটেও একটা এলাকা আছে এই বাজার, ওই বাজারে মার্কামার একজন সুদকুর ছিল, অনেক বড় ব্যবসায়ী, সুদ খাইতো, সুদের ব্যবসা করত, কিন্তু শেষ বয়সে তার পেটটা এত বড় হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে সিলেটে, তখন পপুলার ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, ওনার কাছে নিয়ে গেছে, উনি মেশিন লাগাইছে, লাগায় কয় তোমরা কারা এর সাথে আইছো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও, তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ আমার মেশিনে ধরা পড়ছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এখান থেকে লইয়া মাদ্রাজ যাওয়া হয়েছে, ভারতের মাদ্রাজের ডাক্তারও বলছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। তার বাড়িতে আনা হয়েছে, ফ্যাটের ভিতরে সাপ লইয়েই তার মরণ হয়েছে। আমার দাদারা এখনো সাক্ষী আছে, যারা নিজের চোখে যারা দেখছে, পেটের সাপ লই তার মরণ হয়েছে। আল্লাহ নবী কয় মরণের পরে তার জাহান্নামেই শাস্তি হইব, আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইয়া দিছে। যারা সুদ খাইতেছো, পেটের ভিতরে সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ, পুরা ঘরের হিসাবটা তুমি একা দিবা, সুদের টাকায় যা বার যা মানাইছো, যা কামাই করেছো, সম্পূর্ণ কামাইয়ের হিসাবটা তুমি একা দিবা, বুক করবে দশজন, হিসাব দিবে একা, ঠিক কিনা জোরে কর? পুরা ঘরের মধ্যে কি সুদ করে একা থাকে, না এক রুমে থাকে, এক রুমে থাকে, আরো হাস রুমে, দশ রুমে, ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে থাকে, কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা নিব তার কাছ থেকে একা। হে থাকছে এক রুমে, হিসাব দিব দশ রুমের, পাতিলের ভাত খাইছে দুই প্লেট, আর হিসাব দিব দশ প্লেটের। এতটুকু বুজার পরেও যে মানুষ ঘরে হারাম ঢুকাবে, হারাম ঢুকাবে, এর মতো আহাম্মক, এর মতো বুকা, এর মতো নির্বুধ আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা জোরে কর? খাইব দশজন, বুক করবে দশজন, হিসাব কেন আমি একা দিব? তাহলে আমার দরকার কি, আমার দরকার কি এত বড় হিসাব মাথায় নেওয়ার? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন পাওনাদারের পাওনা টাকা তুমি নগদ টাইমে দিয়ে দিও, সঠিক টাইমে দিয়ে দিও, তাহলে আরেকদিন খুঁজলে পাওনা টাকা পাওয়া যাবে, আরেকদিন তার কাছ থেকে টাকা খুঁজলে পাওয়া যাবে। যদি টাইম মতো আমরা ঋণ দিয়া দিই, করজের টাকা দিয়া দিই, টাইম মতো না দেওয়ার কারণে আজকে মানুষ করজ দেয় না, থাকলেও কয় নাই, থাকলেও কয় নাই, কারণ একজন রে দিয়া ধরা খাইছে, দুইজন রে দিয়া ধরা খাইছে, এখন চুন খাইয়া জিব্বা ফুটছে, দুধ দেখলেও ডরায়, ঠিক না? ভালো মানুষ আয়া চাইছে বিপদে পড়ে, হ্যাঁ ঠিক মতো দিয়া দিত, এরপরে কয় নাই টেকা নাই, ওই নিনা ওই না। মমিসিং গেছিলাম এক জায়গায়, কয় হুজুর একটা কথা কইছেন, হুজুর কাম করছেন, হুজুর আমি একটা ঘটনা কই খাইতে বসছি, এক চাষায় কয় আমি এক লোকের কাছে 5,000 টাকা পাই আজকে, 5 বছর, কয় বছর কয়, যখনই আমি তার কাছে টাকা চাই তখনই কয় কি শুনবেন, কয় আমি কি তোমার টাকা লইয়া মরে গেছি, আমি কি তোমার টাকা লইয়া কবরে চলে গেছি, আমি কি মরে গেছি, আমি দিমু না কইছি, আমি দিমু, আমি কি মরে গেছি? কয় হুজুর টাকাটা চাইলেই কয় হেঁকে হেল মরে গেছে। তো আমি কইলাম, ভাই তুই কোন দিন মরবে এটা ক, ঠিক না? তুই কোন দিন মরবে ক, যেদিন মরবে এর আগের দিন আইমু, এর আগে আইতাম না। আসেন কোনো মতলবের মানসিকতা কর, হ্যাঁ এই দিন তারিখ ধার্য করার কেউ আছেন? কয় হুজুর আমি ফাইলিসি বাজারও একদিন বন্ধু বান্ধব লইয়া চা খাই, অসুবিধা হইতেছে আপনাদের? ভাই অসুবিধা হইতেছে? দোকানে চা খাইতেছে, তো আমি গেলাম যাইয়া আমি বললাম, ভাই টাকাটা দেশ না ভাই, আমি বড় বিপদে আছি, তুই যখন বিপদে ছিলি তখন আমি তোরে দিলাম, এখন আমি বড় বিপদে আছি, দে না ভাই টাকাটা, দে না দে না। ও মা, এই কথা কেন কইলাম দোকানে, তাও তার বন্ধু বান্ধবের সামনে, হে যে এক পিক আপ দিল, উল্টা পিক আপ দিয়ে যেখানে মন চায় এখানে তুমি টাকা চাও, আমার কি ইজ্জত নেই, তোমার মতো আমি বেইজ্জত নেই, কেন কেমন ইজ্জতলা বুঝছেন, তোমার মতো আমি বেইজ্জত নেই, আমার ইজ্জত নাই, আমার দোকানে মানুষের সামনে তুমি টাকা চাইতেছো? আমি কইলাম, ভাই তোর আমি কোনান তোর কোথায় গিয়ে তোর কাছে টাকা চাই, মুইটা কস না, তুই বাড়িতে গেলে তুই কস ঘুমাই রইছ, জিগাইলে কস তুই কি মরে গেছো, তো এখন আমি কর্মটা কি, তুই কনা কোথায় গেলে তোর কাছে আমি টাকা পাইব,
কয়েকদিন আর একবার বাসা করতে পারে। এ কথা কইতেই তার বন্ধু বান্ধব যারা আসিল চা খাওয়াত, এরা কয় হা ঠিকই তো, তুমি যে যেখানে মনসে এখানে টাকা চাইতেছো, এটা একটা আমরা বন্ধু বান্ধব একসাথে বয়ে চা খাইতেছি, এটা কি তোমার টাকা চাওয়ার জায়গা হইলো? হয়তো ভাই আমি তো পাই না কি কম, আমি ভবিষ্যৎ কথা কই না, চরম অন্যায় করেছো, চরম অন্যায়, ওই সব একদল চরম অন্যায় করেছো। তো কয় হুজুর আমি কইলাম ভাই তো অন্যায় তো হয়ে গেছে, এখন এই অন্যায়ের মাসুল কেমনে এটা কয়? মাসুল জরিমানা দিতে হবে, জরিমানা কত? জরিমানা কেমনে কি কয়? আমাদের প্রত্যেকের চার বিল দেও 250 টাকা, 5,000 টাকা আমার পাওনা টাকা, চাইতে গিয়া 250 টাকা জরিমানা। এই হলো, এই যদি হয় আমাদের সমাজের চিত্র, তাহলে মানুষ আর কর্জা দিবে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন উমর সে পাওনাদার, যদিও সে টাইমের আগে টাকা চাইতেছে অন্যায়, কিন্তু তোমার আমার রাগ করা যাবে না, পাওনাদারের সাথে রাগ করা যায় না। দুই কথা বললো, সেটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, কারণ সে তোমার বিপদে উপকার করেছে, ঠিক না? সে তোমার বিপদে উপকার করেছে। উমর চুপচাপ দাঁড়ায় রইলেন, কিছুই বলেন না, কথা বলতে পারেন না উমর। এরপরে মায়ার নবী ডাক, দেখো উমর এখনই তুমি যাও, যাওয়ার আগে আমি নবীর কানে কানে একটা কথা তুমি শুনে যাও রে উমর। এই বইলা মায়ার নবী কানটা কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর রে যাও এখনই তারে 40 মন খেজুর তুমি দিয়ে দিবা, কিন্তু দেবার সময় আরো 10-এর খেজুর বেশি দিও। হযরত উমর ডাক দেয়া বলেন, নবী গো 10-এর বেশি কেন দিব আল্লাহর নবী? নবী বলে, উমর রে বেশি দিবা কারণ হলো তুমি তার দিকে লাল চোখে যে তাকাইছো, তুমি যে গুসা করেছো, রাগ করেছো, এর জরিমানা হলো 10-এ। উমর চুপ হয়ে গেলেন, কথা নাই, লোকটারে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। আও তোমার খেজুর তুমি নিয়ে যাও, বাইতুল মালের সামনে আইসে উমর। বাইতুল মালের ভিতরে তিনি ঢুকলেন, ডুইকে তিনি দিতেছেন খেজুর, 100-এর 200-এর নয়, 40 মন খেজুর তারে দিবেন, দেবার সময় তিনি 10-এর খেজুর তারে বেশি দিলেন। সাথে সাথে লোকটায় কয়, উমর রে 10-এর খেজুর আবার বেশি কেন দিলা? আমি তো বুঝি নাই কেন 10-এর বেশি দিতেছ। উমর কয়, তুমি আর কথা বাড়ায় না, কথা বাড়ায় কোনো লাভ নাই, এই মুহূর্তে তোমাকে যা দিতেছি তুমি নিয়ে চলে যাও, কথা বাড়ায় কোনো লাভ নাই, কয় না আমার বুঝতে হবে 10-এর খেজুর কেন তুমি আমাকে বেশি দিতেছ। উমর তখন তিনি মাথাটা নিচের দিকে দিয়া কই, রে ভাই শুন, আজ তুই আমার মায়ার নবীর সাথে যে আচরণটা করছো, আমি উমরকে তুমি ভালো করে চিনোনি? কয়, ভালো করে চিনি, শুধু চিনো তা না, ভালো করে চিনোনি? কই, চিনছি, এত গরম আমি উমর, আজ যদি মায়ার নবী এই জায়গায় না থাকতেন, কোন মুসলমানের সাথে তোমার এই আচরণ হইতো, আর আমি উমর যদি কাছে থাকতাম, তাহলে বর্তমানে তোমার ঠিকানা জমিনের উপরে নয়, জমিনের নিচে হইতো। কিন্তু এরপরও আমি কিছু করতে পারলাম না, কারণ রহমতের নবী, মায়ার নবী এখানে হাজির, আমার নবী অনুমতি দেন নাই, বরং আমাকে ধমক দিলেন, ধমক দেওয়ার কথা ছিল তোমাকে, কিন্তু ধমকটা নবী দিলেন আমাকে। আর কানে কানে নবী বলে দিলেন, উমর দেবার সময় তুমি তারে 10-এর খেজুর বেশি দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো বেশি কেন দেব? আল্লাহর নবী বলেন, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এর জরিমানা হলো 10-এর। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া, কয় উমর আমার খেজুর লাগবে না, আমি তো একটা পরীক্ষা করার জন্য এসেছিলাম রে, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর অনেকগুলি আলামত রয়েছে, সবগুলি আলামত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি, একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, সেই আলামতটা হলো মায়ার নবী হবেন ধৈর্যের পাহাড়, ধৈর্যের পাহাড়। তার সাথে খারাপ আচরণ করলেও তিনি খারাপ দিয়ে জবাব দিবেন না, খারাপ আচরণের জবাব তিনি ভালো দিয়ে দিবেন। এই আলামত, এই বৈশিষ্ট্য, এই গুণটা এখনো আমি পাই নাই, এই গুণটার অপেক্ষায় ছিলাম, আর যতগুলি গুণ নবীর কাছে আছে আমি সব পাইছি, এজন্য আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম।
আজ আমার প্রমাণ হয়ে গেল মায়ার নবীর ওই আলামত, ওই গুণটাও আমি পেয়ে গেছি রে উমর। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য রে যুবক, আমার নবী রহমতের নবী জন্ম এখনো হয় নাই, 1000 বছর বাকি। ওই অবস্থায় ইয়ামেনের একজন বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি, তুব্বাই আউয়াল হিমিয়ারি মক্কা শরীফ দেখবে, মদিনা শরীফ দেখবে, 400 জন আলেমকে সাথে লইয়া মক্কা দেখার জন্য সে রওনা দিয়ে দিল। মক্কার কাছাকাছি আইসাই সে দেখতেছি মক্কার একজন মানুষও তার সম্মানে ফিরে আসে না, মক্কা থেকে বের হয় না। ওই অবস্থায় আলেম আলেমদেরকে সে বাদশা জিজ্ঞেস করে, মক্কার মানুষ একজনও আমার সম্মানে মক্কা থেকে বের হলো না, ঘটনা কি? আমি এত বড় একজন দামি বাদশা, সম্মানে তারা বের হলো না কেন? ওলামায়ে কেরাম কয়, এই মানুষগুলির কাছে আছে একটা ঘর বাইতুল্লাহ, যার নাম খানায় কাবা। এই খানায় কাবাকে পিছনে দিয়া এরা কারো সম্মানে বের হয় না। পৃথিবীর ভিতরে খানায় কাবা হলো আল্লাহর ঘর, বাইতুল মুকদ্দাস আল্লাহর ঘর, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস। ওই বাইতুল মুকদ্দাসের ইমামকে কয়েকদিন আগে ইহুদিবাদীরা গুম করে ফেলেছে, নাউজুবিল্লাহ। জানেন আপনারা, বাইতুল মুকদ্দাসের ইমামকে কয়েকদিন আগে ইসরায়েলের ইহুদিরা গুম করেছে, এবং বাইতুল মুকদ্দাস বাইঙ্গা এখানে ইহুদিদের একটা উপাসনালয় বানাইতে চায় গির্জা, নাউজুবিল্লাহ। বাইতুল মুকদ্দাস বাঙ্গা গির্জা বানাইতে চায়, যেভাবে ভারতে বাপরে মসজিদ বাঙ্গা মন্দির বানাইছে, এমনি ভাবে বাইতুল মুকদ্দাস বাঙ্গা ইহুদিরা গির্জা বানাইতে চায়। মুসলমান বলো, এই সংবাদ পাওয়ার পরেও আমরা কি নীরব বসে থাকবো? আওয়াজ দিয়ে কো, নীরব বসে থাকবো? প্রতিবাদ করার দরকার আসেনি না নাই? প্যারে হাজিরে ইমানি দায়িত্ব, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি? মাইক লো, মাইকে মাইকে একটা স্লোগান দেন মর্দে মুজাহিদের মতো। Yeah!
ছাত্ররা, ওই নবীর আখলাক আপনাদের এই মাদ্রাসায় শেখানো হইতেছে আপনার বাচ্চাগুলিরে, ঠিক না? এই আখলাকটাই শেখানো হইতেছে, এই আখলাক, এই আদর্শ, এই আদর্শই শেখানো হইতেছে, যে আদর্শের দ্বারা একটা জাহিলি সমাজ আলোকিত সমাজ হয়েছে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? একজন বাবা হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের মুকুট লয়ে দাঁড়ায় থাকবে আর বলবে, আমি খুঁজতেছি নবীর বাবা যায় দাঁড়াবে, এরপর আল্লাহ বলবে, আমি তোমাকে চাই না, তোমাকে চাই না, তোমাকে খুঁজি না, অলির বাপ মা যায় হাজির হবে, আল্লাহ বলবেন তোমাকেও না। হাসরবাসী দেখবে আল্লাহ কারে যেন খুঁজতেছে, কাকে আল্লাহ খুঁজতেছে কেউ বুঝে না, কেউ বুঝে না। হঠাৎ করে একজন হাফিজ সাহেবের আব্বা, হাফিজ সাহেবের আম্মা যায় আল্লাহর সামনে হাজির হয়ে কয়ে, মালিক আমি তো ওই হাফেজে কোরআনের বাবা, আমি তো ওই হাফেজে কোরআনের মা, আমি তো ওই মুফতি সাহেবের মা, আমি তো ওই মুফতি সাহেবের আব্বা। রব্বুল আলামিন বলবে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি। যুরাকুন সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি পরায় দেয়, কিন্তু আমি আল্লাহর নজর ছিল ওই দিন তোমরা বাপ মার মাথায়, তোমাদের দিকে নজর। দুনিয়ার মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটির দিকে, তুমি স্রোতের উল্টা দিকে চলতেছিলা। আমি আল্লাহকে খুশি করার জন্য ওই দিন কিন্তু আমি তোমাদের চেহারার দিকে নজর করছি। আমি ছিলাম আমার আব্বার একমাত্র সন্তান, যারে আব্বা মাদ্রাসায় দিছেন। আমরা তিন ভাই এক বোন, বাকি তিনটা ভাই বোন জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার চাচারা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় প্রফেসর। আমার ছোট ভাইটা ইমিডিয়েট, ছোট ভাইটা আইন মন্ত্রণালয়ের উপসচিব, রানিং উপসচিব, সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন, আমার চাচারা আমার আব্বারে বাধা দিয়েছে, না না পোলাটারে মাদ্রাসায় দিও না, অনেক ব্রেইন অনেক মেধা প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছে। এরপর আমার আব্বা বলছে, না না আমি মাদ্রাসায় দিব। কয় মাদ্রাসায় দিলে পরে মাদ্রাসায় গিয়া করব কি, জীবন চালাবো কেমন করে, বউ ফালবে কেমন করে, বাচ্চা কাচ্চারা খাওয়াবে কেমন করে? আব্বা বলেছিলেন, উলামায়ে কেরামের জবানে শুনেছি, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ, অতএব আমার সন্তান কেমন করে জীবন চালাবে, কেমন করে সংসার চালাবে, আমার টেনশন নাই। চাচারা আমারে জিজ্ঞেস করলেন, বাবা মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা? আমি বললাম, আমি মাদ্রাসায় পড়বো। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়েরা বন্ধুরের জন্য বলি, আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়া ঠকেন নাই রে বাবা, আমার আব্বা মাদ্রাসায় দিয়া ঠকেন নাই। যদিও আমার ভাই এত বড় সচিব, এরপরও আমার ভাইরে কিন্তু এত মানুষে চিনে না, এত মানুষে তার জন্য দোয়া করে না, যতটা আমাকে চিনে আমার জন্য দোয়া করে। আমার ভাই যদিও একজন আলহামদুলিল্লাহ সৎ একজন অফিসার, পিছনের জীবনে তার কোনো লালকালি নেই, কিন্তু এরপরও ইজ্জত সম্মান আল্লাহ পাক তার চেয়েও দুনিয়াতেই আমাকে আল্লাহ অনেক বেশি দিছে, ঠিক কিনা? দূরে খান, আপনি কেন মন খারাপ করেন, আপনি কেন মন খারাপ করেন, আপনি কেন করেন না? হাসরের ময়দানে আল্লাহ আপনারে ডাক দিব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আব্বা, ও ইমাম সাহেবের আম্মা। দুনিয়ার জগত মানুষ আপনাকে যেই নামে ডাক দিয়েছে, হাসরের মাঠে আল্লাহ আপনাকে ওই নামেই ডাক দিবে। যুরাকুন সুবহানাল্লাহ, আল্লাহ কইব, আসো আমি তোমার জন্য আজকে পাগড়ি আমি নিজে পরাবো। হাসরের মাঠে একজন আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরায় দিবে আল্লাহ নিজের হাতে, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, এলাকার মানুষ কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা এরপরে শুনেন, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয় রে ভাই। হাসরের মাঠে যখন একজন আলেম একজন হাফেজ জান্নাতির দিকে রওনা দেয়, হঠাৎ করে কয়, মালিক আমি জান্নাতি যামু না আমার বাপ মা সারা,
বাপ মা সারা আমি জান্নাতে যাবো না, আল্লাহ বলবেন যাও তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। কোনো কারণে যদি তার বাপ মা জাহান্নামে হয়, আল্লাহ বলবেন যাও জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে তার বাপ মারে তুইলা আনার পর এইবার তার দাদা দাদি তার নানা নানি তার বাপ মারে ধরব তৈরা কইব, বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে জান্নাত পাইয়া গেছ, কিন্তু আমরাও তো দাদা, আমরাও তো নানা নানি, আমরাও তো আমাদের ভাইটারে কম মায়া করি নাই, বেড়াইতে আসছে নানা বাড়িতে, আমি নানা কাদের মধ্যে লইয়া কত জায়গায় করলাম, কত জিজ্ঞেস খাওয়াইলাম, নানিও এই কথা কইব, যাইয়া একটু কইও আমাদের নাতিটারে একটু সুপারিশ যেন করে। তার বাপ মা জাহান্নাম থেকে উঠে আসার পর বাপ মারে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দেয়, কিছু দূর যাবার পর বাপ মা থেমে যায়, তখন সন্তানে কয় আব্বা থামছো কেন জান্নাতে চলো, বাবা মায় কয় তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদিরও তুইলা আনো, আমার কোরআনের পাকের সুপারিশের খাতিরে তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে ধরব, দৈরা কইব বাইরে তোমরা তো মুক্তি পাওয়া গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মানুষগুলি ওই মাদ্রাসারে মায়া করছি, তোমার নাতিটারে খাওয়াই খাওয়াইবার ব্যবস্থা করছি, লেখাপড়ার ব্যবস্থা করে দিছি, বসার পরিবেশ তৈরি করে দিছি, আমরা তার মায়া করছি, আমরা যদি তার সহযোগিতা না করতাম তাহলে তো সে হাফেজ হইতে পারতো না। তোমরা যাই একটু কইও আমরা বড় বিপদে আছি জাহান্নামে। এই কথা বলার পর সে বলবে মালিক, যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম হয়েছি ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইমু না। আল্লাহর নবী রহমতের নবী বলেন জাহান্নাম থেকে ওই মানুষগুলির তুইলা না হয়, দুইটা সারিতে দাঁড় করানো হয়, এর ভিতরে একজন একজন করে পরিচয় দেয়, একজনে কয় হুজুর আপনি আমার চিনচিননি, কে তুমি কয় আনাল্লাদি সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, আরেকজনে কইব আনাল্লাদি ওয়াহাবতুল্লাকা ওয়াজুয়া, আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিছিলাম। মায়ার নবী বলেন এইভাবে এক একজন এক এক কথা কইতে থাকব, তখন ওই কোরআনের পাখি আল্লাহর কাছে সুপারিশ করে কইব মালিক, যেই মানুষগুলির সহযোগিতার কারণে আমি তোমার কোরআনকে সিনাই নিয়েছি ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইমু না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয় যারা আমার কোরআনের পাকিরে চিনতেছে আর সে যাদেরকে চিনতেছে এদের সবাইকে বরযাত্রীর মতো জান্নাতে দিয়ে দাও। এজন্য একজন কোরআনের পাখি সে আলেম যত বড় হবে, আলেম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা থাকবে ওই মানুষগুলির বরযাত্রীর মতো সে জান্নাতে ঢুকবে, হাফেজ সাহেব 10 জন মানুষের সুপারিশ করে নিবে, কিন্তু একজন আলেম কতজন নিবে মায়ার নবী হাদিসের সংখ্যা বলেন নাই, কোনো আলেমের সাথে 1,000, কোনো আলেমের সাথে 10,000, কোনো আলেমের সাথে 10 লক্ষ মানুষও জান্নাতে ঢুকবে বরযাত্রীর মতো। বরযাত্রীরে কেউ কোনোদিন আটকায় আপনাদের মত্তব্য এলাকায়? বরযাত্রী কেউ আটকায় কোনো দিন? কারণ বিয়ের দিন পাওয়ার তাকে বরের চেয়েও বরযাত্রীর বেশি, ঠিক না? খালি যদি কয় আমি বরযাত্রী সব সোজা আর কোনো আওয়াজ নেই, কারণ বিয়ার দিন বর যে সে রুমাল মুখে দিয়ে বসা থাকে, কথা কয় না, খাইলেও আছে না খাইলেও আছে, কিন্তু বরযাত্রী যদি একটু লবণ কম হয় মরিচ যদি একটু বেশি হয় তাহলে তুফান উঠে, ঠিক না? ঠিক না? আমার এক দোস্ত গেছিল আমার বিয়াত, কয় দোস্ত তোমার বিয়াত গেলাম আমারে খাইতে দিছে, আমি বসছি গোস্ত লই আসছে আমারে দেয় চামচ দিয়া গোস্ত, চামচ দিয়া যখন গোস্ত দেয় দিলাম একটা দমক, বেটা তুই আমারে চামচ দিয়ে গোস্ত দেও, আমারে চিনো? আমারে চিনো? আমি কে? কয় আপনি কেডা? কয় আমি ওই যে বসা, ইনি তোমার কি হয়? কয় ইনি আমার দুলাবাই। কয় আমি তোমার দুলাবাইয়ের বেস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড, একসাথে চলি একসাথে খাই। কত এখন কি করতে হইব? ক চামচ সরাও বাটি ঢাইলে দাও, বুঝছেন? তুমি গোস্ত দাও চামচ দিয়া,
আমারে চামু সরাও মিয়া গোস্ত ডাইলা দো। আমি বললাম দোস্ত এরপরে কি হয়েছে? কয়ার পরে আমার গোস্ত ডাইলা দিছে। আমি কে খাইছ? খাইছি, জনমের খাওয়া খাইছি, এখনো মনে আছে তোমার বিয়ারখানা। আমি বললাম তুমি খাইছো একদিন? আমার এখন দোস্ত তুমি তো খাইলা না, দেখলাম খালি রুমাল দিয়ে মুখে বই রইলা, এদিন যে একটা কষ্ট তুমি করলা। আমি কই দোস্ত আমি কষ্ট করছি একদিন, এরপরে আমার বাড়ি আমার কপালো বাসর ঘরে যে একটা থাল রাখছে, হ্যাঁ, এবং একটা আস্তা মুরগি, হ্যাঁ, এগুলা কিন্তু তোমাদের কপালে জুটে নাই, ঠিক না? তোমরা খানা খাইয়াইছো একদিন, আর আমার এই বাড়িতে আজকের থেকে শুরু হয়েছে খানা আর শেষ নাই। মুরগি বড় যেটা আছে এটাও আমার পেটও যাবে, যেটা চিউ চিউ করে এটাও আমার পেটই যাবে, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ওলামা একরাম এই জগতের জন্য বর, মাদ্রাসার যে তালেবে এলিমগুলি এরা এই জগতের জন্য বর, আর এদের উসিলায় আল্লাহ সমস্ত মানব দানব পশু পাখি এরারে বরযাত্রী বানাইয়া আল্লাহ দুনিয়াতে ফাটাইছে, আল্লাহ দুনিয়াতে ফাটাইছে, একদিনই এদের খানা। আর যারা ইমানদার উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে এদের খানা শুরু হবে আর শেষ হবে না, ঠিক না? বেঈমানদের খানা দুনিয়া নামক এই একদিনের বিয়ার আসরে, আর আলেম উলামার খানা ইমানদারের খানা যারা উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে কোনো দিন শেষ হবে না। অতএব উলামায়ে কেরামকে মহব্বত করা দরকার আছে নি না নাই? মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে নি না নাই? আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হলো রহমত, ঠিক না? ছোটো ছোটো বাচ্চাগুলি যারা এই মাদ্রাসায় পড়বে আসবে এদেরকে আপনারা নিজেদের সন্তানের মতো মায়া করবেন, স্নেহ করবেন, কারণ এই ছোটো ছোটো বাচ্চাগুলি এদের উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে, আসমান জমিন যার যার জায়গায় দাঁড়ায় আছে মাদ্রাসার খাতিরে। যেরকম সুবহানাল্লাহ, মাদ্রাসার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। মাদ্রাসা যতদিন থাকবে এতদিন জগৎ থাকবে, মাদ্রাসা যেদিন থাকবে না এদিন আল্লাহ জগৎ রাখবে না। তাহলে মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই? নিজের সন্তান দিয়া, নিজের সন্তান দিয়া, নিজের নাতি নসারে দিয়া যারা পড়তেছে তাদেরকে মহব্বত কইরা। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোনো আমিন, আর একটু জোরে কোনো আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম দেখেন আজকে যে এই মাদ্রাসা, হ্যাঁ, সামাজিক ফুরকানিয়া, সামাজিক ফুরকানিয়া মাদ্রাসা, হ্যাঁ, ডাকিরগাঁও, এই মাদ্রাসার যারা দায়িত্বশীল, যারা দায়িত্বশীল তারা কিন্তু নিজের পকেট থেকে নিজে নিজে মাদ্রাসা চালাবে এমন না। মাদ্রাসাটা এলাকার, দায়িত্বশীল যারা কমিটি যারা তাদের না, ঠিক না? জোরে বলেন ঠিক না? সবার কি না? সবার কি না? সবার। আল্লাহর নবী কয় তোমরা বুঝো না, তোমরা বুঝো না যে এই মাদ্রাসার উসিলায় যে আল্লাহ জগৎটিকে রাখছে, বুঝে গাছের পাতা, বুঝে জঙ্গলের বাঘ, বুঝে গর্তির পিপিলিকা, পানির নিচের মাছ, এমন কি এই বালির কণাটা পর্যন্ত 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন না? সুবহানাল্লাহ। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদি ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। দ্বীনের নবী, মায়ের নবী কয় বাগেও এই দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের হায়াতের ভিতরে বরকত দিও, উলামায়ে কেরাম ঘরে ঘরে তুমি বাড়ায় দিও, ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি বাড়ায় দিও, আয় আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিও। নবী কয় উম্মতির দল কেন তারা এই দোয়া করে জানোনি? কারণ ওই মাস গর্তের পিপিলিকাও জানে, জমিনে যতদিন কোরআনের শিক্ষা চলবে ততদিন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, গাছ থেকে ফুল হবে, জমিন থেকে ফসল হবে, নদী থেকে মাছ মিলবে, পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য ডুববে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে। যেরকম সুবহানাল্লাহ, যেদিন জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই দিন সাথে সাথে আল্লাহ পাক গাছকে হুকুম দেবে আর ফল দিও না, জমিনকে বলবে আর ফসল দিও না, সূর্যকে বলবে পশ্চিম দিগন্তে আর সূর্য উঠবা না,
পশ্চিম দিগন্তে আর সূর্য উঠবা না, সূর্য উঠবা না। রব্বুল আলামিন সবগুলি নিজাম আল্লাহ বন্ধ করে দিবে। এজন্যই গাছেও কয় মাছেও কয় আল্লাহ আমি গাছ যে এখনো জমিনে দাঁড়ায় আছি এই মাদ্রাসার উসিলায়, আমি মাছ যে জমিনের নিচে পানির নিচে এখনো ঘুরি মাদ্রাসার উসিলায়, আল্লাহ তুমি জমিনের মধ্যে মাদ্রাসা বেশি বেশি বাড়াও, আলেমদের সংখ্যা তুমি বাড়াও। অতএব ভাইরে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের জীবনের উসিলায়, আমাদের কারণেই মাদ্রাসা টিকায় রাখতে হবে, নিজে বাঁচার জন্যই মাদ্রাসা বাঁচায় রাখতে হবে। মাদ্রাসা যদি বাঁচে আল্লাহ আমাকে বাঁচাবে। কেউ যদি কয় মাদ্রাসা আমি বন্ধ করে দিব, সে মাদ্রাসা বন্ধ করলো না, বরং নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আওয়াজটা বুঝছেন? যে বলবে আমি মাদ্রাসা রাখবো না, আল্লাহ তারে তার জায়গায় রাখবে না। আমরা প্রমাণও দেখেছি, যারাই বলেছে মাদ্রাসা রাখবে না, আল্লাহ তারে তার জায়গায় রাখে নাই, ঠিক না? এমনকি শেষ পর্যন্ত ফ্যানও আর পড়বার জায়গা পায় না তার টাক্কু মাথা। নিজেই কয় হায় রে ফ্যানও বুঝি আমারে ভালো হয় না, ফ্যানটাও বুঝি আর পড়বার জায়গা পাইল না। এজন্য বলি যারা বলবে মাদ্রাসা রাখবো না, তুমি মনে রাখো মাদ্রাসা থাকবে ঠিকই, আল্লাহ তোমাকে রাখবে না। ভাইরা আমার এজন্য বলতেছি মনে রাখবেন, আমার ব্যবসা আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে, আমার চাকুরির প্রতিষ্ঠান টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে, আমার গড় বিল্ডিং দশতলা বিল্ডিং টিকায় রাখছে আল্লাহ মাদ্রাসার খাতিরে। নবী বলেন উম্মত কথাটা তোমরা যদি নাও বুঝো, কিন্তু আর সবাই কথাটা বুঝি। এজন্যই রে ভাই আর লম্বা করবো না, অল্প কথার মধ্যে শেষ দিয়ে দিব। বলুন তো মাদ্রাসাকে মায়া করব, মহব্বত করব, মাদ্রাসাকে টিকায় রাখবো মাদ্রাসার খাতিরে না নিজের খাতিরে? নিজের খাতিরে, নিজে বাঁচার জন্য মাদ্রাসা বাঁচায় রাখবো। সমাজে একটা হয়েছে, দিন বদিন সবাই যদি নজর দেই মাদ্রাসা বাড়বে, আল্লাহ জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ছোট্ট একটা বাচ্চা, একটা ঘটনা কয়ে শেষ দিই। বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে বাবা মারা গেছে, এই ছেলেটা যখন কোরআনের সবক নেয়, যেদিন বিসমিল্লাহ কয়ে কোরআনের সবক নেয়, ওই দিন কোরআনের সবক নিতে গিয়ে দর 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 করে কাঁদছে। আজ যদি আমার আব্বা থাকতো, তাহলে আমার আব্বা কোরআনের সবকের কারণে আমার আব্বা ছাত্র উস্তাদ সবাই মিষ্টি খাওয়াইতো, ঠিক না? খাওয়ায় না বাবা? খাওয়াই। কোরআনের সবকটা শেষ করার পর এই বাচ্চাটা বাবার কবরের পাশে যায় দাঁড়ায়, কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কোরআনের তেলাওয়াত শুরু করে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, ওই মুহূর্তে কবরের ভিতরে তার বাবার আজাব হইতেছিল। আজাব কোন কারণে? আজাব ওই আজাব হইতেছিল ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ আজাবের ফেরেশতারা থাম, আজাবের ফেরেশতারা থাম, আর আমার বান্দারে তোমরা আজাব দিও না, কষ্ট দিও না, কারণ আমার এই বান্দার ছোট্ট বাচ্চাটা কবরের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহকে রহমান কয়া ডাক দিছি, আমাকে রহিম কয়া ডাক দিছি, আমি আল্লাহ অতি দয়ালু, আমার দয়ার কোনো কুল কিনারা নাই। রহমান শব্দের অর্থই হলো অতি দয়ালু। আমি আল্লাহরে যেই বাচ্চাটাই অতি দয়ালু কয়া ডাক দেয়, এই বাচ্চার বাবারে কবরে আমি আজাব দিতে পারি না। সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে আজাব আল্লাহ বন্ধ করে দিছে। এজন্য বাইরে মন ছোট করবেন না, সন্তান দুনিয়াতে রেখে যাব, বাবা কবরে চলে যাব, মা কবরে চলে যাব, কিন্তু সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, তার উসিলায় আল্লাহ বাপ মারে আল্লাহ মাফ করবে। আর সন্তান যদি গুনাগার হয়, সন্তান যদি পাপিষ্ট হয়, এরও একটা বোঝা বাবা কবরে বইয়া বইয়া পাইবে। এজন্য সন্তানকে সৎকায় জারিয়া বানায় যান, আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না, কিন্তু পাপের বোঝা লইয়া যদি কবরে যাইও, অপরাধ অপরাধী হইয়া যদি কবরে যাইও, তবু সন্তানের উসিলায় আল্লাহ পাক কবরের আজাব মাফ করে দিবে। সন্তানকে সৎকায় জারিয়া বানাইতে কারা কারা রাজি, হাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। এখানে যারা দাদা দাদি আছে, নানা নানি আছে, সন্তান মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই, কিন্তু দাদা নাতিরে দেওয়ার সুযোগ আছে, নানা নাতিরে দেওয়ার সুযোগ আছে। আল্লাহ তুমি ওই দাদা দাদিরে, আল্লাহ তুমি ওই রকম ভাবে নাতির খাতিরে তুমি পার করাইয়া দিও। যখন সুবহানাল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, এবং এলাকার জন্য এই মাদ্রাসাকে রহমতের উসিলা আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দিন। ঘরে ঘরে আল্লাহ কোরআনে হাফেজ আল্লাহ কবুল করে নিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ।